রুবেলা টেস্ট যেটা আমরা খুব কমনলি লিখে থাকি এবং স্পেশালি দেখি আমি সবসময় যে ইনফার্টিলিটি স্পেশালিস্ট আমরাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রুবেলা টেস্ট সম্বন্ধে পেশেন্টকে লিখে থাকি কিন্তু নর্মাল ডায়ানাগোলাজিসটা অনেক সময় লেখেন না তো এবার রুবেলা আমার পেশেন্টটা আমায় জিজ্ঞাসা করে ম্যাডাম এই টেস্টটা কী জিনিস এবং যখন এটা পজিটিভ আসে তখন রুবেলা আইজিজি বা ইমিউনিটি টেস্ট সেটা যখন পজিটিভ আসে তখন ল্যাবে ওটা একদম হাইলাইট করে গাঢ় করে দেয় এবং তাকে অনেক সময় ল্যাবে বলা হচ্ছে যে তার কিছু একটা পজিটিভ এসছে তখন সে খুব ঘাবড়ে যায় যে এটা কি জিনিস আমার পজিটিভ এসছে এরম অনেক পেশেন্ট আমাকে এসে প্রশ্ন করে তো জিনিসটা সম্বন্ধে তোমাদের আগে বুঝতে হবে রুবেলা টেস্টটা কি রুবেলা হচ্ছে একটা ভাইরাল ইনফেকশন যেটা সিমটম হচ্ছে জ্বর তো এবার কেন আমরা এই টেস্টটা করি কারণ রুবেলা যখন ফার্স্ট টাইম কারোর ইনফেকশান হয় তখন কীরা সেই সময় যদি সেই মহিলা প্রেগনেন্ট হয় সেই প্রেগনেন্সিটা নষ্ট করে দিতে পারে এবার রুবেলা টেস্টের মাধ্যমে আমরা কি করতে চাই যে দেখি কাদের ইমিউনিটিটা কেমন আছে যদি রুবেলা আইজিজি কারোর কারুর পজিটিভ আসে তার মানে সে এই ডিজিজটাতে অলরেডি ইমিউন তার মানে অলরেডি এক্সপোজার তার ছিল বডি অ্যান্টিবডি তৈরি করে ফেলেছে তো এইবার যদি তার রুবেলা আবার অ্যাট্যাক করে বডিকে তাহলে তার ক্ষতি হবে না বডির অ্যান্টিবডিগুলো গিয়ে ফাইট করতে পারবে ভাইরাসটার সাথে তো এটাই হচ্ছে রুবেলা দেখার উদ্দেশ্য বা কারুর যদি এটা নেগেটিভ আসে তাহলে কি করবে তাহলে তুমি তো প্রেগনেন্সি তখন তোমার আসেনি তুমি যখন আমাকে দেখাচ্ছ তো সেই জন্য আমরা একটা টেস্ট করে দেখি তুমি যদি নেগেটিভ হও তখন আমরা বলি তুমি প্রেগনেন্সি নেওয়ার আগে ভ্যাকসিন নাও কেন না তোমার ইমিউনিটিটা লেভেলটা বাড়িয়ে দেখতে চেষ্টা করি যাতে তোমার প্রেগনেন্সিতে তুমি নাইভ না থাকো এই ইনফেকশনটা নিয়ে ইনফেকশনটা হলেও তোমার বডি রেডি আছে তাহলে তোমার বাচ্চার ক্ষতি হবে না স্পেশালি আমি অ্যাজ আ আইভিএফ স্পেশালিস্ট আমরা প্রেগনেন্সিতে যার আসছে না তার জন্য বানাচ্ছি তো সেই প্রেগনেন্সিতে এক ফোঁটা রিস্কও আমরা অ্যালাউ করতে পারি না সেই জন্য এইটা হচ্ছে সেফ মেজার হিসাবে আমরা চেক করে নিই তো পজিটিভ এলে তাদের কোনো ভয়ের কারণ নেই যদি আইজিজি পজিটিভ আসে নিশ্চিন্ত থাকো আর যার নেগেটিভ আছে তারও ভয়ের কারণ নেই কারণ তাকে আমরা ভ্যাকসিন সাজেস্ট করবো ভ্যাকসিন নেওয়ার পর তারপরেই সে প্রেগন্যান্সি ট্রিটমেন্ট করাবে